এক আল্লাহর বান্দা নবীজির সামনে হাজির গিয়া কয় পয়গম্বর আমি বড় অন্যায় করে আসছি আপনার কাছে তওবার জন্য তবে একটা অন্যায় করি না অনেক অন্যায় করি আপনি আমারে আস্তে আস্তে ঔষধ দিবেন আমি আস্তে আস্তে ভালো হব কত কি অন্যায় করব কয় এক আমি মিথ্যা কথা বলি দুই আমি জেনা করি তিন মদ পান করি চার আমি চুরি করি কি করি লোকটা সরল মনে গেছে ভালো অর্জন তবে নবী আমারে একসনে ঔষধ দিলে জাগাত মরে যাব ফাঁকে ফাঁকে আমাকে দিবেন আমি একটা একটা সারব ভালো হব আস্তে আস্তে আজকে একটা দেন এটার থেকে বাঁচার চেষ্টা করব তো সূরায় মনে মনে করছে যে নবী বলবে চুরি করা বাদ দে নবী কয় না মিথ্যা কথা বন্ধ করো সূরায় কয় চুরিটা বন্ধ করতে কইলো না তাহলে আজকে চুরি তো করা যাবে যেহেতু আস্তে আস্তে মিথ্যা ছাড়বো নবী আমাকে চুরি বন্ধ করতে বলেন নাই নবী বলছেন মিথ্যা বলা যাবে না তবে আজকের চুরি হবে বড় বরকতের চুরি নবী জানছেন অতএব আজকে দামি মানুষের বাড়ি যাব চুরি করার জন্য রাতের অন্ধকার চুরির নিয়তে ঘর থেকে রাতের আধারে বের হয়ে গেল রাস্তার মাঝে গিয়া পেরেশান হয়ে গেল নবী জানে আমি চোর বাড়িওয়ালা এক যদি মাল না পাইয়া নবীর কাছে গিয়ে আমার মাল নাই নবী জানে আমি চোর নবী ডাকবে কার মাল নিছো ক ওয়াদা তো নবীর সামনে দিছি মিথ্যা বলা যাবে না সত্যই বলা লাগবে না নবীর সামনে দ্বিতীয়বার হাতে নাতে চোর হিসাবে দাঁড়াইতে চাই না চোরা চুরির বাড়ির থেকে রাস্তা বন্ধ করে নিজের ঘরে রওনা না চুরি করে নবীর দরবারে যেতে চাই না ঘরের মধ্যে গিয়া মদের বোতল নিল মদ পান করবেন চিন্তায় পড়ে গেল মায়ার নবী যদি আবার জিজ্ঞাসা করে মদ কয় বোতল পান করেছিস নবীর সাথে ওয়াদা দিছি মিথ্যা বলা যাবে না স্বীকার করতে হবে তো আমি আবার দ্বিতীয়বার ইচ্ছা করে নবীর হাতে ধরা পড়তে চাই না মদের বোতল ফালায়ে দিল জিনাও বন্ধ করে দিল পরের দিন নবীর সামনে গিয়া ডাক দিয়া কয় নবী আপনি শুধু আমার নবী না মক্কা মদিনার নবী না আপনি বিশ্ব নবী সারা দুনিয়ার উম্মতের ডাক্তার এমন একটা ঔষধ দিছেন এক ঔষধে আমি পুরা ভালো হয়ে গেছি ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মাকবুদে ফখরুল আউয়ালিন জবানকে যদি বাঁচাইতে চাও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আমার মাওলার কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে যতই চালাকি করো না কেন বান্দা এই দুনিয়ায় চিরদিন চালাকেরাও বাঁচতে পারে নাই যত বড় চালাক হও নমরুদের থেকে বড় হতে পারবা না খোদার কসম ফেরাউনের থেকে বড় চালাক হতে পারবা না সাদ্দাদের মতো বড় চালাক হতে পারবা না কারুনের মতো বড় চালাক হতে পারবা না দুনিয়ার বড় বড় চালাকগুলো ধরা খেয়ে গেল কার কাছে যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি আল্লাহরে মারলে ঝামেলা শেষ একেবারে বাঁশ দিয়ে সিঁড়ি বানাইছে আল্লাহরে মারতে যায় তীরটির নিয়ে উপরে আল্লাহর কুদরত ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তুই কয় নাম্বারের সালাক ধরে বানাইছে কে তুই মাওলার সাথে চালাকি করবি নমরুদ উপরে গিয়া যখন তীর মারলো একটা উড়ন্ত প্রাণীর গায়ে লাগছে তো রক্ত লাগছে তীরের মাথায় রক্তটারে নিয়ে নিছে একা দেখ মাইরে লাইছে এই রক্ত
কারে মারছে আল্লাহরে মারছে এই বেঈমানেরে আল্লাহ ধ্বংস করার জন্য একজনও ফেরেশতা পাঠাইছেনি একটা অসুস্থ মশার সাথে জুতা মোবারক অসুস্থ মশা এ এক পাও নাই মাথার জায়গায় গিয়া খালি মিসকল মাথা গরম হয়ে যায় এত হালুয়া খাইলো ডাক্তার দেখাইলো কোনটায় মাথা ঠান্ডা হয় না হঠাৎ করে জুতার সাথে মোলাকাত মাথার সাথে যখন লাগলো বাড়ি মাথাটা জাগাত হিমেল হয়ে গেল নমরুদকে এত ঔষধ খাইলাম কিন্তু ভাইয়ের জুতার ভিতরে এত বরকত আগে জানি না না মাথার লাগে বান্ধা দে এবার বাড়ি দে মাথা ঠান্ডা কইছি বাড়ি কে দিবে কয় টাকা দিয়া কর্মচারী রাখ কর্মচারীর কাজ হইলো শুধু জুতার বাড়ি দেওয়া কর্মচারীর ডাক দিয়া কয় কর্মচারী জানুনি তোর চাকরি কি কি যাহাপনা করছুই শুধু জুতার বাড়ি মারবি ফাঁকে ফাঁকে তবে শোন যত জোরে বাড়ি মারবি তোর বেতন তত বাড়ায় দেব গুলশানে জুমা পড়াই ওখানে এক বড় লোক আছে ওই বড় লোকের আষ্টজন খাদেম আছে যুবক ওগোই পুরা মাস খেদমত করবে কুত্তা ভালনের আটজন যুবক বা পুরা বছরটা কুত্তার খেদমত করে এই মাসের বেতন নেয় কুত্তার খেদমত কইরা গুলশান এলাকায় কারণ পৃথিবীতে মালিকের গোলামির ক্ষেত্রে কুকুরের থেকে আর ভালো কোনো প্রাণী নাই খায় লাতি কিন্তু আজীবন মালিকের জন্য প্রাণ দিয়ে দেয় আজ পর্যন্ত কুকুর কোনো মালিকের সাথে বেদবি করছে কামড় দিছে নতুন মেহমান বাড়িতে ঢুকছে কুকুর আওয়াজ দিছে মালিক এই আমার মেহমান কুকুর আস্তে মাথা নত করে দিছে এজন্য দেখেন না এখন নিরাপত্তার জন্য কুত্তা কিনে আনে কারণ মানুষের উপরে তো বিশ্বাস নাই বডিগার্ড বডির উপরে মাইরা দিলে উভয় কি এজন্য কুত্তা আনছে কারণ কুত্তা বেঈমানি করবে না আসলেই কুকুর বেঈমানি করে না আজ পর্যন্ত কোনো মালিকরে কামড়ায় নাই বরং মালিককে বাঁচাইতে গিয়ে কুত্তা নিজের জীবন দিয়ে দিছে এই প্রমাণ এই সোনার বাংলায় হয়েছে পত্রিকায় পর্যন্ত খবর আসছে এই জন্য আল্লাহ কোরআন শরীফে সূরা আরাফে বলছে অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে কারণ এরা পশুর থেকেও খারাপ একটা কুকুর মালিকের থেকে কিচ্ছু পায় না মালিকের জন্য জীবন দেয় আর আমরা মালিকের থেকে সব পাইছি বিন্দু থেকে বিন্দু দিতে রাজি না আল্লাহ তাআলা বলেন জবানটাকে মিথ্যা থেকে বাঁচাও যত বড় চালাক হও না কেন রে যুবক এই যে কয়েকদিন আগে তুফান গেল রাতের বেলা তুফান চিত্রাং নামে তুফান চলল যুবক ছেলেটা বিদেশে চাকরি কইরা টাকা পয়সা বস্তা নিয়ে এসে দেশে একটা ঘর বানাইছে বিল্ডিং তিন তালা কমপ্লিট হয় নাই নিস্তালায় উঠবে দুই দিন পরে রং দিয়ে মিস্ত্রির এমার্জেন্সি কাজ করাইয়া সাজায়া রাখলো কিন্তু রাতের বেলা পার্শ্বে টিনের ঘরে গিয়ে আরাম করলো একটা খাটের উপরে আল্লাহর বান্দা যুবক ঘুমাইল পার্শ্বে তার স্ত্রী তার পার্শ্বে কন্যা সন্তান তুফানের ভেতর একটা গাছ উপড়াইয়া গিয়া টিনের ঘরে পড়ল এলাকার মানুষ দৌড়াইয়া গিয়া দেখে তিনজন আর বুকের উপরে চাপ লাগলো জাগাত নাই মানুষ বিল্ডিং এর দিকে তাকায় কান্দেন ও মালিক এই কি তোমার কুদরতের খেলা জীবন ভর যা কামাই করলো সব বাড়ির মধ্যে ডাললো কিন্তু তার পরিবারের একটা কেউ বেঁচে থাকলো না যে ঘরের মধ্যে ঢুকে আনন্দ করবে স্ত্রীও নাই কন্যা সন্তানও নাই যমুনা গ্রুপের মালিক কত হাজার হাজার লাখ কোটি টাকার মালিক করোনায় যখন গ্রেফতার করে ফেললো
ডাক্তারের কয় আমার স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে যাও কত হাজার কোটি টাকা চাও নিয়া নে আমারে বাঁচাইয়া দেও আজ যমুনার সব পড়ে আছে মালিক খালি হাতে মাটির গর্ভে পড়ে রইল গিয়া দেখেন সন্তানেরা কত আনন্দ করে বাবার টাকা দিয়ে খবরও নেয় না বাবা এই তো দুনিয়া কিসের পাগল হয়েছো রে ভাই তুমি আজ একটা মানুষ তুমি মুসলমান তুমি আমার নবীর উম্মত স্কুলে পড়িয়া কলেজে পড়িয়াও নজর করে দেখো আমগো মত হুজুর না কোনদিন মাদ্রাসায় পড়ে নাই অতচ পাঁচ বেলার নামাজ পড়ে এই রকম ছাত্র ছাত্রী স্কুল কলেজে যুবকেরা সাক্ষী দাও আছে না নাই বালিশে মাথা লাগাইয়া একটা মিনিট চিন্তা করবি তুমি কেন পারো না রে বাবা ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয় বল কালকে কবরে কি জবাব দিবি আমিও তো তোর মত একটা যুবক প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় যদি মাস্তানি করতাম কেউ আমারে বাধা দিত না দাড়ির কারণে যৌবন চলে যায় টুপি দাড়ির কারণে জামার কারণে শরীর গরম টুপির কারণে মাথা গরম আবার কত মানুষ আঙ্গ টুপিওয়ালা বলে গালি দেয় কওমি মাদ্রাসায় পড়ার কারণে বাজে কথা বলে এরপরেও কেন টুপি ফালাই না নামাজ সারি না বেপর্দায় চলি না রে যুবক একমাত্র কারণ আমার মাওলার কোরআন পড়ে দেখলাম একটা কোনো ভুল নাই রে বাবা কত বড় বড় বেঈমানেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করিয়াও বের করতে পারল না বরং বহু বড় বড় বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অ যুবক আল্লাহর গোলাম বালিশে মাথা লাগাইয়া নিজেকে একটা মিনিট প্রশ্ন করিও ওরে মন তোমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় নামাজ পড়ে এক বেলার নামাজও সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিলিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারবা না ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে তারপরও নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর কি ভয় নাই আমার নবীর প্রতি কি তোমার মহব্বত নাই নবীর তরিকায় চলতে গেলে তোমার লেখাপড়া বন্ধ হবে না চাকরিও যাবে না ব্যবসাও বন্ধ হবে না এমবিবিএস ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তাতে কোনো ইসলামে বাধা নাই তবে বাবা তুমি নবীর তরিকা মতে নামাজ পড়ো মা বাবার খেদমত করিয়া দোয়া নাও ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নিজেকে সুন্দরভাবে মানুষ হিসাবে পরিচয় নিয়ে চলো তোমার ব্যবহারে যেন আলেম ওলামারা দোয়া করে খুশি হয় তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মানুষ কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায় ও যুবক আমার নবী তো ভবিষ্যৎ বাণী করে গেলেন এই যুবকেরা আমি মোহাম্মদ বড় ইয়তিম আমি মোহাম্মদ বাবা বলিয়া ডাকতে পারি নাই মা হারাইয়া বড় অসহায় আর আমার থাকার মতো কোনো ঘর নাই আমার চলার রাস্তায় আমার আপনজনেরা বংশের লোকেরা কাটা দিয়া রাখতো আমারে ঘুমাইতে দিত না বারবার আমার ঘরের চারদিকে ওর অস্ত্র নিয়ে দাঁড়াইতো আমারে জবাই করবে তাইফের ময়দানে আমি মোহাম্মদ মসজিদে বৈশা দোয়া করলে কবুল হয়ে যাইতো কিন্তু না আমি নিজে হাঁটিয়া 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 তায়েফে গেছি দাওয়াত নিয়া তায়েফের টাকাওয়ালারা আমি মোহাম্মদের দিকে ইশারা কইরা তাদের সন্তানের লেলিয়ে দিয়ে বলে পাথর মার মক্কার পাগল আসছে তারাইয়া দাও পাথর মারিয়া তারাও ওই সময় আমি মোহাম্মদের গায়ে ওই তায়েফের কাফির
ওই বাচ্চাগুলো আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারলো আমার মাওলা জিব্রাইলের পাঠায় কয় যাও আমার নবীর কান্না সইতে পারি না যেই নবীজির শরীর মোবারকে মশা পড়া হারাম মাছিও পড়ে না আমার নবীর শরীরের ঘাম থেকে মিশকের ঘেরাল ওই নবীর শরীরে পাথর যখন মারতে শুরু করলো ওই বেঈমানের পাথরের আঘাতে রক্ত পড়িয়া নবীর জুতা পর্যন্ত আটকায় গেল নবীর কাছে জিব্রাইল আইসা বলে নবী অর্ডার করেন তায়েফের বেঈমানের ধ্বংস করে দেই মায়ার নবী কয় না ভাই জিব্রাইল আমি বদদোয়া করার জন্য আসি না এদের মারবা না ওরা আজ আমাকে চিনে না যদি চিনতে পারত আমার গায়ে ওরা পাথর মারত না একদিন চিনতে পারলে দিনের উপকার হবে খেদমত হবে ওরা যদি জানতো আমি মুহাম্মদ বড় এতিম আমার মা নাই বাবা নাই তাহলে আমার প্রতি ওদের দয়া আসতো ওরা জানে না আমি মুহাম্মদ কে এরে যুবক আজকে দেখো বাবা তোমার চোখের সামনে ইহুদি বিধর্মীরা পর্যন্ত আমাদের কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে এরপর নজর করিয়া দেখো আমরা কোরআনওয়ালারা নবীর আদর্শওয়ালারা এই দুনিয়া এত দুশ্মনের মাঝেও তো আলহামদুলিল্লাহ সম্মান কম নাই এত বড় মহামারী করোনা গেল কত ব্যবসায়ী ভাইয়ের ব্যবসা বন্ধ হয়ে গেল চাকরিজীবীর চাকরি বন্ধ হয়ে গেল কত যুবকের লেখাপড়া বন্ধ হয়ে গেল টাকা নাই বেতন দিতে পারে না কিন্তু নজর করে তাকায় দেখো রে যুবক একটা মাদ্রাসা পর্যন্ত বন্ধ হয় নাই ওলামায়ে কেরাম যদিও কষ্ট করে তারপরও কারো কাছে ভিক্ষা করে না রাস্তায় গিয়া কারো কাছে বলেন আমারে টাকা দাও না খাইয়া মরে যাইতেছি তোমার চোখের সামনে যদি কোরআনের কারণে নবীর সুন্নতের আমলের কারণে সম্মান থাকে এখনো তাহলে কেয়ামতের দিন আমার মাওলার আদালতে কি পরিমাণ সম্মান হতে পারে ও আল্লাহর বান্দারা আমার আল্লাহর কোরআন পড়িয়া দেখিয়া কত বিধর্মীরা মুসলমান হয়ে গেল আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিলা আমার নবীর সুন্নতটারে কেন জবাই করতেছো রে বাবা তোমার অন্তরে কি একটু ভয় লাগে না তোমার মতো যুবক আজকে তাকায় দেখো ব্যবসা করিয়াও এক বেলার নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না কয়দিন আর বাহাদুরি করবা আমি যত বড় বক্তা দাবি করিয়া বয়ান করি না কেন তুমি টাকার বড়াই যতই দেখাও না কেন আমি বক্তাগিরির বক্তার বাহাদুরি তোমার টাকাওয়ালার টাকার বাহাদুরি আজরাইল আসা পর্যন্ত টিকবে আজরাইল আইসা যখন আমি হাফিজুর রহমানরে সিগন্যাল দিবে তখন আমার রক্তের লোকেরা আমার গেঞ্জি প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার মতো টাকাওয়ালারে টাকাওয়ালার বিবিরা পর্যন্ত সন্তানেরা ঘর থেকে নামায়া তিনটা নরমাল বাজারের সাদা কাপুনে প্যাকেট বানায় দিবে এরপরে বাসবাগানে নিয়া এই শীতের মধ্যে আমি কত ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাই আর যখন মরিয়া যাব তোমার আমার আপন সন্তানেরা লাশটা টেনে টেনে নামাইয়া ওই বাসবাগানে মাটির ঘর যেই ঘরটার ভিতরে নড়াচড়ার কোনো কায়দা নাই আমার এত ভক্তরা আমার এত বয়ান শুনে কিন্তু মরার পরে দেখি আমার সাথে একটা মানুষও কবরে গেল না হঠাৎ করে দেখবো কবরে আমার মাথার কাছে আর আমার পায়ের কাছে দুইটা লোক কবরে নামলো আমার মাজায় গামছা লাগাইয়া লাশটা রাখিয়া হঠাৎ বাঁশের চাল বিছাইয়া মাথার মুষ্টি কাফনের খুলিয়া পায়ের কাফনটা খুলিয়া হঠাৎ তারা দুইজন লাভ দিয়া উঠিয়া চলিয়া গেল এখন আমি কবরে একা পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই বিদায় ওই কবরে এখন কাফনে লেখা নাই এই লাশটা কোন বক্তার লাশ কাফনে লেখা নাই কোন টাকাওয়ালার লাশ কাফনে লেখা হবে না এমপি সাহেবের লাশ
কাফনে লেখা হবে না চেয়ারম্যানের লাশ ও আল্লাহর বান্দা সবার লাশ হবে সমান ফেরেশতারাও আসবে কবরে জানতে চাইবে না তুমি কয় টাকার মালিক তুমি কত বড় ডাক্তার জানার দরকার নাই আমি বান্দাটাকেও যেমন তিনটা প্রশ্ন করবে টাকাওয়ালাকেও তেমন তিনটা প্রশ্ন করবে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও আল্লাহ না করুন যদি আমি রবের পরিচয় না নিয়ে কবরে যাই ইসলাম না মানিয়ে কবরে যাই নবীর সুন্নতের জবাই করিয়া যদি কবরে যাই ওই গুনাহগার বলবে হা হা লা আদরি আমি কিছুই জানি না তোমার প্রশ্ন বুঝি না নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন এ কবরের ফেরেশতা এই নাফরমানের সাথে আর কথা বলিও না আমি দুনিয়াতে কম সুযোগ দান করি নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস ভোগ করলো এত বড় নিমক হারাম আমার দেওয়া গাছের ফল খাইলো জমিনের ফসল খাইলো নদীর মাছ খাইলো একবারও আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া নামাজের দাওয়াত দিল এক বেলার নামাজও পড়ে নাই আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও একটা না দুইটা না দিনের অব্যয়টার সব নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন এরে কবরের মাটি এই গুনাহগার নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটি তোমাকে আমাকে এত জোরে জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আড়ালের আম্মা জানেরা একটা মশার কামড় সহ্য করতে পারি না গুনাহগার হয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা ও বাবা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে চোখ বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলতে থাকো দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার খবর আমার মা বাবা স্ত্রী পরিবারের কেউ জানে না আল্লাহ যদি জানতো তো আমারে ঘর থেকে তাড়াইয়া দিত আপনি মালিক জানার পরেও তো রাগ করিয়া তাড়াইয়া দেন নাই খানাও বন্ধ করেন নাই আপনার মতো দয়াময় কেউ নাই আজ আমি তওবার নিয়ত করেছি ব্যবসা করব চাকরি করব লেখাপড়া করব তবে নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকা মেনে চলব পাঁচ বেলার নামাজ পড়ব মা বাবার দোয়া নিয়ে চলব নবীর তরিকা মেনে চলব এই রকম তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয় তবে শুরুতেই বলেছিলাম ১৩ বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালেমা পড়লো না ওই রকম আবু জাহালের মতো শক্ত পাথর অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তবে দুই একজন যদি দিল নরম করে তওবা করে আল্লাহকে অন্তর দিয়া গোপনে বলে আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওই এক দুইজনার বিনিময়ে আমাদের সফলতার দরজা খুলে যাবে অতএব যাদের অন্তর নরম তওবার নিয়ত আছে চাকরি থাকার যাক মরিয়া গেল আর নবীর তরিকার বাইরে চলবো না হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ মা বাবার দোয়া নিয়ে চলবো নবীর তরিকায় চলবো আল্লাহর মহাব্বত নিয়ে চলবো আল্লাহর মহাব্বত নিয়ে চলার চিন্তা যদি কারো অন্তরে হয় অন্তরে তওবার নিয়ত করে আমার আল্লাহকে মনে মনে বলো আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন কোন দিন মরণ হবে জানা নাই কই আমার জীবনে কত খেলার মাঠে বন্ধু ছিল আজ অনেকেই নাই লেখাপড়ার মাঠে কত আপনজন বন্ধু ছিল আজ অনেকেই চলে গেল
আল্লাহ আজকে থেকেই তওবার নিয়ত করলাম আর নামাজ সারবো না বেপর্দায় চলবো না ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারা তওবার নিয়ত করতেছে আপনি তো অন্তরের খবর পর্যন্ত জানেন আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবাওয়ালা জিন্দেগি দান করেন মরণ পর্যন্ত তওবার উপরে নবীর তরিকা নিয়া মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নেক আমল করিয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودائر مليك گنار بزنی اپنار دروازہ حضیر ہوئے چھی দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে নাপাক করে ফেলেছি গুনার দিকে তাকায় দেখি গুনার কারণে আজ আমার হাত নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক গুনার কারণে আমার চোখ নাপাক আজ তওবার নিয়ত করেছি আল্লাহ আর গুনাহ করব না শয়তানের ধোকায় নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না রে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا محمد نے آ کر
কুফর কমিটায়া কুফর কমিটাকার সদাকাত বাতায়া হাকিকত খুল জায়েগি বওয়াকত ইমতিহা তেরে کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے نبی جی بولے سین جے آمی محمد در آگے ایک دل اللے جگو شمپردائی سی لو خوب دامی যাদের মধ্যে আল্লাহ নিজে পছন্দ করে অনেক নবী রসুল পাঠিয়েছিলেন এবং জান্নাত থেকে আল্লাহ ডাইরেক্ট জমিনের মধ্যে খানা দিয়েছিলেন ডাইরেক্ট আসমান থেকে খানা আসতো জমিনে ওই সম্প্রদায়কে আল্লাহ দিতেন কিন্তু আল্লাহর এত নিয়ামত পাইয়া এই সম্প্রদায় আল্লাহর সাথে যথেষ্ট পরিমাণ নিমক হারামি তথা গাদ্দারি করল যার ফলে এদের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব হইয়া দলে 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 পুরা একটা জামাত একটা দল কয়েকটা খণ্ড হয়ে গেল খণ্ড হওয়াতে তারা দুর্বল হয়ে গেল একটা খুঁটি এটা আস্থা আছে শক্তি আছে এটাকে টুকরো টুকরো করবেন দুর্বল হয়ে যাবে তাহলে একটা জাতিকে যখন দলবদ্ধ করে রাখা যায় তখন তাদের শক্তি চূড়ান্ত আর যখন দলাদলি শুরু হবে শক্তি দুর্বল এদেশে মুসলমান কম না বেশি বলেন মাদ্রাসা মসজিদ পীর সাহেবদের আবির্ভাব বক্তা ওয়াজ মাহফিল বেশি তাবলীগ কওমি মাদ্রাসা বেশি বেনামাজি কি বেনামাজি নাই অনেক বেশি এখানে দেন এই জায়গাটার মধ্যে দেখেন আজকে ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরিব পরে নাই এশাও এরকম আসে কেহানে নাই অধিকাংশ আবার বয়ানের আগে বিড়ি টানছে মোনাজাতের পরে বিড়ি টানবে এরপরে সারা রাত তাদের কলিজার বন্ধুরা খেলবে এগুলো দেখবে দেখতে গিয়া কেউ মরবে শহীদ হয়ে যাবে বিনা হিসাবে জান্নাত না হ্যাঁ আল্লাহ হেদায়াত দান করুন পাগলেও তো নিজের ভালো বুঝে আমরা পাগলের চেয়েও খারাপ হয়ে গেছে কি যুবকেরা আওয়ামী লীগ করলে বিএনপি করলে একটা কিছু পাওয়া যায় না হুজুরগোর সাথে থাকলেও কিছু কি দুনিয়া না পাইলেও আখেরাতে কিছু আর আওয়ামী লীগ বিএনপির সাথে থাকলে আখেরাত পাই না পাই দুনিয়া পাওয়া যাবেই কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের গোলামি করলে কি পাইবা হ্যাঁ বিনা হিসাবে শহীদি মরণ হ্যাঁ এ মরার আগে যে খালি জিকির করছে আর্জেন্টিনা ব্রাজিল মরণের আগের কালেমা আর্জেন্টিনা ব্রাজিল এই কালেমা পড়তে পড়তে যখন মরণ হইছে এখন আর বাফে যদি হুজুর একটু দোয়া করেন কি দোয়া করব ইসলাম কয় হারাম কাজ করতে গিয়া যদি কেউ মরে উল্লেখযোগ্য কোন আলেম তার জানাজা দেওয়াও নিষেধ একটা মদ পান করতে করতে মরে গেছে উল্লেখযোগ্য আলেম তার জানাজা দিবে না কোন সিফাগল্লিতে অন্ধকারে কয়েকজনে জানাজা দিবে ১৩ জনও কেউ না পায় তাড়াতাড়ি মাটিতে চাপা দাও কেন তার মরণটা ভালো হয় নাই
তাহলে আমরা পাগলের থেকেও খারাপ। এরপরে রাতের বেলা গোল কইয়া যে চিৎকার দিছে, এই চিল্লানিতে ঘরের ঘুমের বাচ্চা যে লাফ দিয়ে উঠছে, মা ভয় পাইছে, মুরব্বীরা ভয় পাইছে, এই অভিশাপের শাস্তি, এই যে অভিশাপ দিছে ওই ঘরে বইয়া বইয়া মায় বুড়ারা, এই অভিশাপ তো কপালে লাগছে, এর শাস্তি তুমি কেমনে নিবা? আর এই শাস্তি কিন্তু মরার পর না, এই শাস্তি হবে মরার আগে। এই কথাটা লিখে রাখো, মানুষের চোখের পানির বরদোয়া এটা শাস্তি মরার আগেই। হাদিসে স্পষ্ট রসুল বলেছেন দুইটা অন্যায়ের শাস্তি মরার আগে হবে। কয়টা অন্যায়? এক অন্যায় মা বাবার সাথে, আর এক অন্যায় জুলুম করা, এই জুলুম আর মা বাবার সাথে বেয়াদবি, এই দুইটা অন্যায় করলে শাস্তি মরণের আগেই হবে। রসুলের হাদিস, জুলুম তিন প্রকার, আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্য মাখলুকতের সাথে জুলুম করা। জুলুম মানে তার অধিকার নষ্ট করা। এক আল্লাহর বান্দি, নারী না পুরুষ, বহু আমল করেছেন, ভালো ভালো আমল, এক কথায় বলতে গেলে সে জীবনে কোনো অন্যায়, সে জীবনে একটা ভুল করলো, কি? একটা বিড়ালকে ঘরে এনে খাঁচায় বেঁধে রাখলো। খাঁচায় বেঁধে রাখার পরে না নিজে খানা দিল, না অন্যের ঘরে যাওয়ার সুযোগ দিল, বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেল। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলা জীবনভর এত আমল করলো, কিন্তু জীবনের শেষ বিড়ালের সাথে জুলুম করার কারণে গায়েবী আওয়াজ আসলো, এই নারীর জীবনের সব আমল বরবাদ। এই জন্য জুলুম বড় কঠিন। একটা শিশু বাচ্চা তোমার ঘরেও থাকতে পারে, তোমার বাচ্চাটা যদি ঘুমের মধ্যে কেউ ভয় দেখায়, তুমি তো তারে পাড়াইয়া মাইরা ফেলাবা। এরপরে যারা রাস্তা আটকাইয়া খেলা চায়, আমি গাড়ি নিয়ে যাইতেছি, রাস্তা বন্ধ করছো কেন? খা আব্বায় বানাইছে তো রাস্তা, তুমি 13 কিলোমিটার গইরা বাসায় যাও, নাইলে রাস্তায় হইরা মইরা থাকো, আমাদের খেলা চলবে? এই যে মানবাধিকার লঙ্ঘন করলা, ইসলাম তো নিষেধ। যে আমরা ওয়াজ লই ঢাকার শহরে, মাঠ নাই রাস্তায়, আমি বললাম না হবে না যাও, রাস্তায় কোনো ওয়াজ হবে না, মানুষের চলাচলের পথকে আটকাইয়া কোনো কাজ করা ইসলাম সমর্থন করে না। যাই হোক, বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনাদের, হেদায়েতের মালিককে, আরো জোরে বলেন আল্লাহ। বয়ান করলেই যে হেদায়েত হবে এই গ্যারান্টি কোনো বক্তা দিতে পারবে? ওরে আমার রসুল দিতে পারেন নাই, 13 বছর বয়ান শুনলো, নবীকে তাকাইয়া দেখলো, যেই নবীরে তাকায় দেখলে 7 দিনের ক্ষুধা থাকে না, এমন মায়ার নবী আমার, বরকতের নবী। আম্মা জান আয়েশা বলেন, অন্ধকার বাতির তেল নাই, স্বর্ণমুখী সুই সেলাইয়ের কাজে ছিলাম, সুই পড়ে গেল, বসে রইলাম, সুই পাই না, অন্ধকার, তেলও শেষ। নবী আসলেন, রসুলের চেহারার আলোতে সুই খুঁজে পাইলাম মাটিতে। সেই নবীকে দেখলো কয় বছর? 13। বয়ান শুনল, এরপরও কালেমা পড়ল না, হেদায়াত পাইল না। কে? আবু জাহাল। আবু জাহাল। এরপরে নবী কত চেষ্টা করছেন, আল্লাহ স্পষ্ট বললেন হবে না, আমি মাওলায় চাইলে হবে, আপনি চাইলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা।
আপনি যাকে মহব্বত করবেন হেদায়েতের মালা গলায় পরাইতে পারবেন না হ্যাঁ আমি আল্লাহ চাইলে পারবেন হেদায়েতের মালিক আমি আল্লাহ আমি চাইলে কাউকে হেদায়েত দান করব চাইলে কাউকে হেদায়েত দিব না এটা আমার ইখতিয়ার এই রকম আমার হাতে রেখেছি রিজিকের ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হাতে আমি রিজিকের ক্ষমতা দেই নাই পরিপূর্ণ রিজিকের মালিক আমার আল্লাহ রিজিকের পরিপূর্ণ মালিক আল্লাহ এই চাবিটা যদি মানুষের হাতে দিত তাহলে বুঝেন আমি গো হুজুর গো কবে মাইরা লইতো আগেই কি কিন্তু আমগো টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই অস্ত্র নাই এরপর জালা হুজুর গনিয়া মুসলমানের ভয় পায় অথচ আমরা সবাই ফকির আমাদের টাকা পয়সা কম গাড়ি বাড়ি কম দক্ষতা কম যোগ্যতা কম এরপরেও কেন আমাদেরকে টাকাওয়ালারা অস্ত্রওয়ালারা ভয় পায় পিছনে পিছনে সব সাইজ করে লাইব ইমাম সাহেব ভালো না এই ইমামের এই দোষ সেই দোষ জোরে কথা কয় আস্তে কথা কয় কেরাত লম্বা লয় সাহেব দোকানে বয়া পুরা ফজর থেকে শুরু আধা ঘন্টা সমালোচনা করতে করতে তিনটা বনরুডি নাই ছয়টা খেলা নাই এর মধ্যে দেখে ইমাম সাহেব তসবি নিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে মসজিদ থেকে বেরোইয়া যেই লিডারে এতক্ষণ ইমামের বিরুদ্ধে কইল লাভ দিয়া ইমামের সামনে দাঁড়ায় সালাম দিছে সামাইকুম সামনে স্টার তো স্টাইল সালামের সামাইকুম তার মানে তোমার উপরে খোদার গজব তো হুজুরে খায় ওয়ালাইকুম গজবটা তোর উপরে বুঝেন না কথা সামাইকুম শব্দের অর্থ হলো তোমার উপরে আল্লাহর লানত খুব খেয়াল করবেন আর শব্দ হলো আসসালামু আলাইকুম আইয়ে পাস করলা বিয়ে পাস করলা শুধু এতটুকু শব্দ বলতে পারলা না তুমি মুসলমান আবার এক বুদ্ধিজীবী কি জীবী বুদ্ধিজীবী বলে এই শুদ্ধ করে সালাম দেওয়া যাবে না তাহলে জঙ্গি জঙ্গি ভাব আমি ভাইলে জিগাইতাম বুদ্ধিজীবী সাহেব আপনার বুদ্ধির জীবী কত ওয়ান না ফোর বুদ্ধির জীবী আছে তো মেমোরি সাইজ কিন্তু সব সমান ভেতরের জীবী একনি ওয়ান জিবি মেমোরির সাইজও যেমন 8 জিবি মেমোরির সাইজও তেমন কিন্তু ভেতরের কারবার কিনা 68 জিবি মেমোরি 4 জিবি মেমোরি সে 64 জিবি মেমোরি আর 1 জিবি মেমোরির সাইজ ডিজাইন কালার এক এখন এই 1 জিবি ওয়ালায় যদি কয় এই 64 ওয়ালারে তোর সাইজ আর আমার সাইজ এক অতএব তোর মধ্যে যেই বুদ্ধি আছে আমার মধ্যেও আছে এবার কয় যদি আছে তো ঢুকা 1 জিবির ভিতরে যদি 64 ধাক্কা দেয় কম্পিউটার হ্যাং মেমোরিও হ্যাং আল্লাহ সব মাথা সমান বানাইছেন আমার মাথার সাইজটাও যেই সমান আপনারটাও কি একটু যদি ছোট হয় এটাও সমাজে দোষ একটু মাথা বড় হইল দোষ তাহলে আমাদের সব মাথার সাইজ সমান ভেতরের জিবি এক নয় কারো 1 জিবি কারো 2 জিবি কারো বুদ্ধি 4 জিবি কোন মানুষ আছে ওর জিবিই নাই কারণ যেই তালে বিড়ি টানে জিবি থাকে কি বল গাঁজা খাইয়া চেহারাটারে অলুমান বানায় মদের বোতল লইয়া সারা রাত রাস্তায় পাগলের মতো ঘুরে আর কয় গোটা দেশের মালিক আমি ম্যাডাম কয় ঘরে তো চাউল নাই এটা তো বোতলের দোষ আমার দোষ কি আছে না নাই সারা রাত মদ নিয়া পাগলের মতো রাস্তায় পড়ে থাকে দিনের বেলা একটু মানুষের মতো পরিচয় দেয় রাতের বেলা পশুর থেকেও খারাপ হয়ে যায় পশুর থেকেও খারাপ নেশাগ্রস্ত হইয়া
আল্লাহ হেদায়েত দান করুন হ্যাঁ কি কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন শুধু মুমিনকে কোনো বেঈমানকে নয় আবার মুমিনেরাও যে জান্নাত পাবে তাও খবর নিয়ার পরে জান্নাতে যেতে হবে সোজা যেতে পারবে না ওই যে বলতেছিলাম কেন নবী বলেন আমার আগের সেই সম্প্রদায় আসমান থেকে ডাইরেক্ট খানা পাইয়াও আল্লাহর সাথে গাদ্দারি করেছে এদের মধ্যে দলে দলে দ্বন্দ্ব করিয়া দলে দলে বিভক্ত হইয়া 72 দল হয়ে গেল কিন্তু আমি মুহাম্মদ বড় ভয় পাই আমার উম্মতের মধ্যে দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে যে তাদের দল আরো একটা বেড়ে যাবে কয় দল হইব টোটাল 73 এই 73 দলের ভিতরে মাত্র এক দল জান্নাতে যাবে আর বাকি 72 দল জাহান্নামে যাবে নবী বলেন ওই যে 72 দল জাহান্নামে যাবে এরা হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না এই 72 দল জাহান্নামী সব হবে মুমিন মুসলমান আবার এক দল জান্নাতি তারাও হবে মুমিন মুসলমান 72 দল মুমিন মুসলমান জাহান্নামে কেন যাবে এদের মধ্যে লেবাস পোশাক সুরাত ঠিক থাকবে কিন্তু আকীদার ভেজাল হবে এদের মধ্যে দ্বীন ইসলাম নিয়া ভেদাভেদ শুরু হয়ে যাবে দাবি করে আমি মাওলানা দাবি করে আমি মদিনার উম্মত কিন্তু ওয়াজের স্টেজে বৈশা মাওলানা কয় নবীরা ভুল করেছিলেন আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন নাউজুবিল্লাহ আসে না হ্যাঁ একটু চিন্তা কইরাই বলেন কারণ আপনার হুজুরে যদি কয় তা তো নাউজুবিল্লাহ বলতে তো চিন্তা করা দরকার এক মাওলানা সাহেব ইসলামের ব্যানার লাগাইয়া এই সোনার বাংলায় তাজা খবর মাওলানা আমার মতো লুঙ্গিওয়ালা না বড় টাইটেলওয়ালা মাওলানা মুসলমানের সামনে কো বলে কয় কোরআন শরীফের ভেতরে জাল আছে বলে কেমন জাল বলে হাদিসের থেকেও বেশি জাল এবার বুঝেননি দল কেমনে ভাগ হইতেছে এক মাওলানা বলে নবীর সাহাবী ওমর ফারুক হলো একটা ভণ্ড বেদাতি এখন বলেন তো কি করা যায় ওই হুজুরের লগে তাল মিলান যায়নি বলেন ওই হুজুরের দল থাকলে ওই দলে যাওয়া যায়নি না যেই মাওলানা কোরআনের মধ্যে ভেজাল আছে বলার কারণে তিনি ভণ্ড যারা চুপ থাইকা বলবা তার ভক্ত কোনো প্রতিবাদ করবা না তুমি চুপ থাকার কাণ্ড এজন্য নবী বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে মাত্র এক দল জান্নাতে যাবে বাকি 72 দল জাহান্নামী সাহাবায়ে কেরাম বললেন মাহিয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা জানতে চাই নবী বলেন তারা দুইটা আদর্শকে ফলো করে চলবে এক আমি মুহাম্মদকে মেনে চলবেন দুই নাম্বার আমার নক্ষত্র আমার ছাত্র আমার সাহাবাদেরকে আদর্শ হিসাবে মেনে চলবে অতএব যারা শুধু মুহাম্মদকে মানবে সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে এদেরকে চিহ্নিত করে নাও এরা মুমিন এরা মুসলমান এরা মাওলানা এরা ইসলামের ব্যানারওয়ালা তবে মুমিন হইয়াও তারা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত ওমরের ভণ্ড কয় কোন দেশে আছেন উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে এই বাংলাদেশে
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা কয় কে সে উমর সারা দুনিয়ার সব নবী আম্বিয়ায়ে কেরাম আমার আল্লাহ পাকের আশেক আর আমার আল্লাহ কয় আমি নিজে হলাম আমার বন্ধু মুহাম্মদের আশেক আবার সব সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদের আশেক নবী বলেন আমি মুহাম্মদ নিজে একমাত্র ওমরে ফারুকের আশেক তাহলে ওমরের দাম কম না বেশি অর্ধ জাহানের শাসক হযরত ওমর কোন বডিগার্ড নাই কোন সিকিউরিটি গার্ড নাই অর্ধ দুনিয়ায় সোনার বাংলার মতো না মিয়া বিশাল 10 বছর শাসন করেছেন ওমর কোন বডিগার্ড নাই কোন দল নাই আর লাগবে কেন ওমরের দেখলে শয়তান দৌড়ায় এই লোকটার বডিগার্ড হয়ে লাভ কি যেই ওমরের দেখলে শয়তান ওই রাস্তায় থাকে না ভয় পায় বাঙালি এক সোরার ঘরের সোরা কয় হুজুর শয়তান আমারও ভয় পায় কেন কয় আমি ওর থেকে বড় শয়তান আমি যেই পরিমাণ আকাম করি শয়তানই আকামের খবরই জানে না হযরত ওমর এত দামি সাহাবী যে ওমর রাস্তা দিয়ে চলে শয়তানও রাস্তায় আসে না আল্লাহর বান্দা মদের বোতল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ দেখে রাস্তার ওই পার্শ্ব থেকে ওমর আসতেছে ভয় কাঁপতেছে ওমর সামনে দাঁড়াইলা যাবার উপায় নাই না দৌড়াইয়া কোথাও যেতে পারি না বোতল ফালায় দিতে পারি ওমরের নজর বড় তীক্ষ্ণ কারণ ওমর জমিনের মধ্যে জুমার নামাজে খুতবা পড়তেছেন শত 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 মাইল দূরে পাহাড়ের পার্শ্বে মুমিনেরা ওই পার্শ্বে দুশ্মন উঠলেই গুলি মারবে ওমর খুতবার মধ্যে দাঁড়াইয়া এখান থেকে চিৎকার দিয়া বলতেছে ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল শত শত মাইল দূরের থেকে ওমর ডাক দিয়া কয় এ সারিয়া পাহাড় 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 দুশ্মন থেকে সাবধান সারিয়ার থেকে খবর নেওয়া হলো সারিয়া ডাক দিয়া কয় ওমর যখন আওয়াজ দিছে খুতবার মধ্যে মদিনায় আমরা শত শত মাইল দূরের থেকে ওমরের আওয়াজটা স্পষ্ট কানে শুনতে পেয়েছি সেই ওমর তারে যদি কোন মাওলানা ভন্ড বলে ওই মাওলানাকে ভন্ড হওয়ার আর কিছু লাগে এইবার বুঝেন যে আমাদের ইসলামের হুজুরদের হালাত কি আওয়ামী লীগ ওয়ালারা কয় না কোরআনে ভেজাল আছে বিএনপি ওয়ালারা বলে না কোরআনে জাল কে বলেছে সাধারণ মুসলমানও বলে না ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভন্ডরা বলেছে দিকে গোপন কথা ইউটিউব সার্চ দাও ওপেন হুজুরে সাইয়ে রইছে দেখবা সারা রাত মোরা খাবা করো মোবাইলে কি দেখো খুঁজো এগুলো বয়ান কি শুনবেন কি বয়ান করেন আল্লাহ হেদায়াত দান করুন ও যুবকেরা সচেতন হও আল্লাহ তাআলা মুমিনকে জান্নাত দিবেন আর কাউকে দিবেন না এই জন্য আল্লাহ মুমিনেরে বলেন দুইটা আদেশ দিলাম আল্লাহকে ভয় করো জবানটাকে তোমরা কন্ট্রোল করো কোন পদ্ধতিতে কন্ট্রোল করবা আল্লাহ বলেন কারো পদ্ধতি মানা যাবে না একমাত্র আমি আল্লাহর অনুসরণ করবা আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করবা আর কারো অনুসরণ চলবে না গোলামি কার আদর্শ মানব মদিনাওয়ালা নবীর
اے نبیر عاشق امتر دال دویتا دشمنو ایک اللہ کے بھائے کرو دیتیو زبان تک حفاظت کرو اللہ پاک زبانیر کتھا کنو بلن کوئی پورا بولیر مدد زبا ہلو مارات تک ایک تاؤسرین نام پورا بولیر بیتر کیمون اسرو کوئی زبا یمونے کسرو ڈانے ٹان دیلے کٹے جائے بیلے ٹیر مطو بامے گرائی لے کٹے زبا اسرو مارات تک ہاتھ انہیں کرے روشی دیا بے دیناو ہاتھ کنٹول ہائے گلو پا انہیں کرے پا بے دیناو کنٹول ہائے گلو کان گنار کتا شنے انہیں کتا شنے کانے تولا لگاو کنٹول ہائے گلو او بندہ تمہار چوک انہیں زینی دیکھے پٹی لگائے داو بنٹیس کرے داو چوک کنٹول ہائے گلو زبان تای انہائی کر لے بولوی در روشی دیا بادا جاوینی کشٹے پلاگانو جاوینی کونو پوٹی بادا جاوینی کسوی کرا جائے نا ای زبا تا کم نے کنٹرول کرو بارے بابا ای زبا کم ان مارت تو زبا تا ڈاندی کے نارائی آجو دکھائے توی مکتی پیچو آشامی ہنس پاسیر منچو تھے کہ گھرے جاوے ہنستے ہنستے आवारे जिब्बा आर किसुना जिब्बा टाइ जो दी गुराईया कोए इरे दार निरपुरात बंदाओ फाशिर मुंचे हाजिर होते बादू जिब्बर फावार की देख सिं मानुष बोले मानुषेर मुखे जाए मुखे ही खाए जिब्बा दिया नाराईया जो दी অপরিচিত একটা মেয়েকে ডেকে বলেন কবুল সাথে সাথে আপনার জীবন সঙ্গিনী হয়ে গেল আবার কলিজার আপন সঙ্গিনীরে যদি এই জিব্বাটা নাড়ায় এখন তালাক সাথে সাথে বাবার বাড়ি চলে যেতে বাধ্য জিব্বার ভাওয়ার কি এই জিব্বা দ্বারা কারো গুণগান করবেন হাদিয়া নিয়া হাজির এতো গুণগান গাইছো এই গুণগান জমিনে কেউ গায় নাই আবার এই জিব্বা দ্বারা করো বদনাম বলবেন গালি দিবেন কলিজা দিয়া বান্দা বড়দোয়া করবে এই জিব্বার কথায় মানুষ খুশি হইয়া হাদিয়া দেয় আবার এই জিব্বার একটা কথার আওয়াজে মানুষ বেজার হইয়া বন্ধুত্ব নষ্ট করে দেয় এতো মারাত্মক অস্ত্র এই জিব্বাটা হাত অন্যায় করলে কন্ট্রোল করা যায় কিন্তু জিব্বা অন্যায় করলে কেমনে কন্ট্রোল করি না কষ্টে লাগানো যাবে না বাধা যাবে না কোনো সেলাই করা যাবে আল্লাহ কয় এই জিব্বাটা কন্ট্রোল করার একটা মেডিসিন আমি মাওলায় দিছি এটা ব্যবহার কর না হয় জিব্বা কন্ট্রোল হবে না আমি মাওলার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া তাকওয়া মানে আল্লাহর ভয় কার ভয় হর কে দারত খৌফে হক দর দিল মাদাগম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা মুগে দিকে মানুষজন নাই এদিকে